শাসক দলের সাংসদ ত্রাণ দিতে এলাকায় পৌঁছতে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়লেন মালদাহের বন্যা পরিস্থিতি এলাকায় ত্রাণ দিতে গিয়ে রীতিমতো ক্ষোভ ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের সাংসদ আমরা জানি যে রাজ্যের বেশ কয়েকটা জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন অত্যাধিক বৃষ্টি এবং ডিভিসি ছাড়া জলে জলমগ্ন একাধিক জায়গা মালদা মুর্শিদাবাদের একাধিক এলাকায় এখনো পর্যন্ত জল নামেনি তার মধ্যে ভাঙন একটা সমস্যা যেটা প্রত্যেক বছরই বন্যার সময় এই ভাঙনের সম্মুখীন হতে হয় সেখানকার মানুষকে আর এবারও সেই একই রকম ছবি দেখা গেল মালদার সেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে এবার ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূর মালদার রতুয়ার মহানন্দ টোলা এলাকায় যান টিএমসির রাজ্যসভার সাংসদ মৌসম বেনোজের নৌ এলাকার পরিস্থিতি ঘুরে দেখতে এবং ত্রাণ দিতে গিয়েছিলেন সাংসদ তবে ত্রাণ দিতে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হলো তাকে যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন মৌসম তার দাবি প্রচুর মানুষ একসঙ্গে চলে আসায় সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছিল না আরও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে জানা গিয়েছে পূর্ব পরিকল্পিত পরিকল্পনা মতো রতুয়ার মহানন্দা টোলায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান রাজ্যসভার সাংসদ মৌসম বো ত্রাণ বিতরণ করার কথা ছিল তার সেই খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমান এলাকায় দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ না থাকাতেই হয় মৌসুমের সামনে ক্ষোভ জানাতে থাকেন এলাকার বাসিন্দারা তবে সাংসদ জানান পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে আরও ত্রাণ রয়েছে সেই ত্রাণ এখানে আসবে সবাইকে তো দেওয়া হবে কেউ ত্রাণ পাবেন না এটা হবে না সবাই ত্রাণ পাবেন কি বলছেন তৃণমূল সাংসদ দেখুন হয়নি এটা ব্যক্তিগত উদ্যোগে আমাদের কর্মাদক্ষণী একটা ব্যবস্থা করেছিলেন আমাকেও জানিয়েছিলেন আমরা সবাই এসেছিলাম এসে দেখে প্রচুর মানুষ চলে এসেছে তাই সরকারিভাবে আরো অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে কেউ বিনা ত্রাণে ফিরে যাবে না এটুকু আমরা কথা দিতে পারি সরকারিভাবে আরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এবং সকলকে ত্রাণ দেওয়া হবে আগেও দেওয়া হয়েছে আমরা কয়েকজনের সঙ্গে কথাও বললাম তারা ত্রাণ পেয়েছে তিরপাল পেয়েছে এবং আগামীতেও তারা পাবে এবং আজও একটা আরেকটা টিম আসছে কিছুক্ষণের মধ্যে তারা ঢুকবে এবং বুথে বুথে তারা ত্রাণ দেবারও ব্যবস্থা করা নোকার নৌকা পড়ে যাচ্ছিলেন আপনারা এখন নৌকার মধ্যে প্রাণে বাঁচালেন এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন এটা তো এরকম হতেই পারে হ্যাঁ এটা একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে আমরা এসেছি আবেগে আরও প্রচুর মানুষ তারা লোকাটি উঠে পড়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের জলেও পড়ে গেছে এইগুলো অ্যাক্সিডেন্ট তো হতেই পারে এবং এটা মাথায় রেখে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়েই বেরোতে হয় এবং মানুষের সমস্যার সময় আমাদেরকে তাদের সমস্যা কথা মেনেই রাস্তায় নামতে হয় জটলে ত্রাণ নিতে আসা গ্রামবাসী অতুল মণ্ডল এবং সুবোধ মন্ডল জানান তারা ত্রাণ নেবার জন্য এসেছিলেন প্রায় ঘন্টা দুই দাঁড়িয়ে থাকার পরও ত্রাণ মেলেনি ত্রাণের গাড়ি অন্য রাস্তা দিয়ে চলে গেছে শুনুন কি বলছেন তারা অতুল মন্ডল এখানে মাল লওয়ার জন্য এসেছিলাম কারা দিচ্ছিল ফজলু হকরা ছিল মনে হয় আর কে কে আর ছিল এতটা আমরা চিনি না চিনি না আমরা অনেক লোক ছিলাম মাল পেলেন না পেলাম কেন পেলেন কই না পাইনি গাড়ি চলে গেল পাবলিকের ভিড় দেখে না চিনি চলে গেল

চলে গিয়েছে সব সরকারি ত্রাণ পেয়েছেন আপনারা না 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 কিভাবে আপনাদের চলছে এখন কি করবো একটা পাবলিকের দেখেছে দেখে কি না গাড়ি যে ভাগলো ধরে করে গেল ওরা হ্যাঁ কি হয়েছে এখানে কিছু হয়নি তোরা ওরা গেল কোথায় গেল এই দিকে নিয়ে গাড়ি আমাদের প্রতিনিধি মিলটন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো দেড় মাস ধরে মালদার রতুয়া এবং মানিকচকের ভুতনি এলাকা এবং মানিকচকের উত্তরচন্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর এলাকা জলের তলায় রয়েছে গঙ্গার জল জলস্তর বৃদ্ধির ফলে এই সব এলাকায় জলবন্দি হয়ে পড়ে গ্রামের মানুষেরা এবং এরপর থেকেই সেখানে ত্রাণ নিয়ে একটা হাহাকার ওঠে প্রশাসনের তরফ থেকে বেশ কিছু জায়গায় গিয়ে সেই ত্রাণ দেওয়া সম্ভব হলেও যে সমস্ত আরও ভেতরের দিকে গ্রামগুলো রয়েছে সেই সমস্ত এলাকায় না যাওয়ার ফলে সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না এরই মধ্যে কিছুদিন আগেই ফিরা হাকিম ত্রাণ নিয়ে গিয়েছিলেন মানিকচকের মানিকচক এলাকাতে এবং সেখানে যখন তিনি বেরিয়ে আছেন সেখানে ত্রাণ লুট হয়ে গেছে গিয়েছিল এরপরে এদিন অর্থাৎ আজ মালদার মহানন্দলা রতুয়ার মহানন্দাটালা এলাকায় যখন সাংসদ মৌসুম বেনিজি নুর সেখানে ত্রাণ নিয়ে যান সেখানে ত্রাণ নিয়ে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ যে এখানে এখনো পর্যন্ত সরকারি ত্রাণ এসে পৌঁছায়নি কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এখানে ত্রাণের পর্যাপ্ত পরিমাণ আসছে না যার ফলে এখানে একটা ত্রাণ নিয়ে হাহাকার রয়েছে এদিন যখন সাংসদ মৌসুম মির সেখানে ত্রাণ নিয়ে যান তাকে দেখে তাকে দেখেই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের গ্রামবাসীদের অভিযোগ যে তারা সরকারেরকে এবং এতদিন ধরে তারা বন্যায় প্লাবিত হয়ে রয়েছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ এসে পৌঁছায়নি বলে অভিযোগ করেন আর এদিন সে সেই ত্রাণ যখন দিতে আসেন তখন তারাও প্রাণ পাননি দীর্ঘক্ষণ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন কিন্তু এরপরে দেখা যায় তাদেরকে প্রাণ না দিয়ে সেই গাড়ি ফিরে যায় যদিও বিক্ষোভের কথা অস্বীকার করেছেন সাংসদ মৌসম বেঞ্জিন এবং তিনি জানিয়েছেন যে এখানে ত্রাণের দেওয়ার কথা শুনেই প্রচুর মানুষ এখানে ভিড় করেছিল তবে যেটুকুটা ত্রাণ নিয়ে আসা হয়েছিল সেই ত্রাণটুকু দেওয়া হয়েছে তবে আরও ত্রাণ রয়েছে সেই ত্রাণগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে ত্রাণ নিয়ে কোনো সমস্যা হবে না পর্যাপ্ত ত্রাণ রয়েছে আর তিনি বিক্ষোভের কথা অস্বীকার করেন এবং তিনি বলেন যে এখানে বিক্ষোভের কোনো বিষয় নেই স্বাভাবিকভাবে এখানে মানুষেরা দীর্ঘদিন ধরে বন্যায় প্লাবিত হয়ে রয়েছে ত্রাণ পাননি সেই কারণেই মানুষ এখানে ভিড় করেছিলেন ত্রাণের জন্য সেই ত্রাণ অনেককে দেওয়া হয়েছে তবে যেটুকু ত্রাণ ছিল তাদের দেওয়া হয়েছে তবে আরও ত্রাণের গাড়ি আসবে সেই ত্রাণ দিয়ে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হবে এবং এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু ত্রাণের জন্য একটা হাহাকার বিশেষ করে মালদা মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে ভাঙনের সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায় জল এখনো পর্যন্ত নামেনি আর সেই সব জায়গাতে ত্রাণের জন্য একটা হাহাকার লক্ষ্য করা যাচ্ছে তৃণমূলের সাংসদ মৌসুম বেনজির নূর তিনি যখন পৌঁছচ্ছেন ত্রাণ নিয়ে তখন দেখা যাচ্ছে যে সেখানে রীতিমতো ত্রাণের জন্য একটা হাহাকার পড়ে গিয়েছে এবং যার ফলে সাংসদকে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন